লা লিগায় জয় দিয়ে মৌসুম শুরু করেছে বার্সেলোনা। শনিবার রাতে লেভানদোভস্কির জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে 2-1 গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ভ্যালেন্সিয়ার মাঠে ম্যাচের শুরুতে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় জুড়ে হোম গ্রাউন্ডের দাপট দেখিয়েছে ভ্যালেন্সিয়া। প্রথম লিডটাও তারা নেয়। 44 মিনিটে স্প্যানিশ ফরওয়ার্ড হুগো দুরোর গোলে এগিয়ে যায় তারা, কিন্তু এই লিড তারা ধরে রাখতে পেরেছে মাত্র 6 মিনিট। বিরতির মাত্র 1 মিনিট আগে দলকে সমতায় নিয়ে আসেন রবার্তো লেভানদোভস্কি। সেকেন্ড হাফে এসেও বার্সাকে এগিয়ে রাখেন লেভা। 49 মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটা করেন 35 বছর বয়সী স্ট্রাইকার। এরপর দুই দল বেশ কিছু সুযোগ পেলেও গোল করতে পারেননি কেউই।